টেকনাফের এই মাহফিলে একজন বৌদ্ধ ভাই আজকে এখানে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আপনারা সবাই খুশি না বেজার? আমার কলিজের টুকরা ভাইজান, এটা কোথায়? এদিকে নিয়ে আসো, নাকি এদিকে নিয়ে আসো। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তুমি যে মুসলিম হতে চাও, তোমাকে কেউ বাধ্য করেছে? তুমি কি স্ব ইচ্ছায় মুসলিম হচ্ছ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আরো আরো শান্তির জন্য জিজ্ঞেস করছি, তুমি কি মন থেকে কালেমা পড়তে চাও? মাশাআল্লাহ, সে ইমান এনে ফেলেছে অলরেডি, আলহামদুলিল্লাহ পড়া। মাশাআল্লাহ, তোমার পরিবার কি এই বিষয়ে সব জানে? আচ্ছা, তোমার যে রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত কাজ করা দরকার, তুমি কি সব করে ফেলেছ? তোমার অ্যাফিডেভিট সব কমপ্লিট হয়ে গেছে? মাশাআল্লাহ, তার রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কাজগুলো ছিল প্রত্যেকটি কাজ সে সম্পূর্ণ করেছে, এবং তার কাগজের সব কপি আমার কাছে আছে, মাহফিল কমিটির কাছে একটা কপি আছে, আমরা আমাদের কাছে এগুলো রেখে দিয়েছি। এবং সে যে মুসলিম হবে এটা তার পরিবার জানে, তার ভাইও জানে, এবং রাষ্ট্রীয়ভাবে সমস্ত আইন আমরা মেনেছি। এখন আমরা শাহাদা বাক্য পাঠ করিয়ে ভাইটিকে আমাদের মুসলমানদের কাতারে সামিল করে নেব ইনশাআল্লাহ। আমি যা পড়তে বলবো তুমি জাস্ট সেগুলো পড়বা, ঠিক আছে? মাইকটা হাতে নাও, পড়ো। আশহাদু আল্লা ইলাহা, আপনারা না ও পড়লেই হবে, আমি আবার পড়াচ্ছি, পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. কিছু কথা বলি আপনাদেরকে, শোনেন। তুমি আমার কথা বা ওয়াজ কবে থেকে শোনো? মাশাআল্লাহ, দেখছেন আজকাল ফেসবুকে ইউটিউবে কোন প্রকার অশ্লীল ভিডিও আর চলবে না, হুজুরদের ওয়াজ চলবে ইনশাআল্লাহ, নাম্বার ওয়ান। আর একটা আবদার সে আমাকে করেছে, তার অনেক বৌদ্ধ বন্ধু আছে, তারা বৌদ্ধ তবুও তারা আমি অধমের কথা শোনে, এবং তার আবদার ছিল তারা স্টেজে আসবে, কথা বলবে, দেখা করবে। তারা কোথায়? ওদিকে আছে সবাই? ওরা কি এদিকে আছে না অন্য জায়গাতে চলে গিয়েছে? আচ্ছা, ওরা হয়তো বা ভয় পাবে আসতে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আছে না, আসুক, এখানে দরকার নেই আসার। আমি এতটুকু বলবো, আমি যখন উঠে যাব ওদেরকে আমার সঙ্গে দেখা করে দিবা, তুমিও থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ এই ভাইকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করবে, এবং আমি দোয়া করি শুধুমাত্র মুসলমান নয়, আল্লাহ যেন তাকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করে নেয়। এমন হবে বাংলাদেশ আমার, যে যুবকরা আজকাল হিন্দি সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছে, যে যুবকরা আজকে নারীর নেশায় আসক্ত হয়ে গিয়েছে, এই যুবকগুলো একদিন ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে এসে ইসলামের কাজ শুরু করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুনিক পড়না, আমিন। এবং তার নাম আমি রাখছি মোহাম্মদ ইয়াসিন।